দিস ইস দি আশা, ইউ আর ওয়াচিং জিও বাংলা। কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, অর্থাৎ আনন্দের শহর। আর এই শহরে এমন কোনো উৎসব নেই যেটা মানুষ পালন করে না। দুর্গাপূজা থেকে শুরু করে ক্রিসমাস, ঈদ, নবরাত্রি সব ধরনের অনুষ্ঠান এখানে পালন হয়। ঠিক তেমনি রাত পোহালেই বড়দিন আসছে, আর এই বড়দিনে মানুষ প্রচুর প্ল্যান করে থাকে। ঠিক তেমনই এই প্ল্যানের মধ্যে অংশগ্রহণ করছে হোম ডেকোরেশন। তাই আমরা জেনে নেব শহরবাসীর কাছ থেকে যে ক্রিসমাসের দিনে তারা কীভাবে তাদের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলবে। তাই চলুন দেখে নিই তারা কী বলছে। আমরা এখন পেয়ে গেছি আমাদের সাথে আরও কিছু দর্শক বন্ধুদের, চলুন তাদের সঙ্গে কথা বলে নেওয়া যাক। আপনার নাম? পায়েল সরকার। নিশ্চয়ই কালকে কোনো প্ল্যান আছে ক্রিসমাস উপলক্ষে? অবভিয়াসলি। কীভাবে কাটাবেন দিনটাকে? অনেক অনেক এনজয় করবো, কেক বানাবো, নিজের হাতে কেক বানাবো, ঘরটাকে ডেকোরেট করবো, ক্রিসমাসকে ভালো করে সেলিব্রেট করার যিশু প্রভু যিশুকে প্রে করবো, যাতে সবাই ভালো থাকে, আমাদের বাড়ির সকলেই সবাই সব কিছু আনন্দে পায়, যা চাচ্ছে মনে যা মন চায় সব কিছু, অনেক অনেক এনজয়। উৎসব মানে তো ঘরটাকে সুন্দর করে সাজানো, তাই তো? কি এমন সুন্দর জিনিস বা আধুনিক কিছু জিনিস দিয়ে যেটাকে ঘরটাকে সুন্দর করে সাজালে যাতে মানুষের মনে আকর্ষিত হবে, এরকম কী ধরনের জিনিস? যে গাছটাকে সুন্দর করে সাজাবো না, দেওয়ালটাকে ডেকোরেট করবো, বা এমন কিছু যেটা নতুনত্ব? আমার মতে তো ক্রিসমাস ট্রিটাকে ভালো করে সাজানোটা বেশি ভালো লাগবে। কী ধরনের গাছ কিনেছেন, ছোট মাঝারি না খুব বড়ই? মাঝারি, মাঝারির মধ্যেই কিনবো, ঘরের মধ্যেই তো, বাইরে তো বের করছি না, ঘরে মাঝারিটাই ঠিক আছে। আচ্ছা, যেখানে আর একটা বন্ধু কি বলছে, আমাদের সঙ্গে তো ছোট্ট বন্ধু আছে, তোমার নাম কি? অর্পণ সরকার। তো কালকে কেমন মজা করার ইচ্ছা আছে? অনেক। কি করবে কালকে? আমি কালকে আমার মন করে কি আমি সান্তা ক্লাস থেকে দেখতে চাই। সান্তার কাছে কালকে কি চাইবে, কি চাই সান্তা ক্লাস থেকে? কি সবাই ভালো থাকে আর আমাদের সবাই ব্লেস, ঠাকুর আমাদের ব্লেস করে। ট্রি তো সাজাবে নাকি? কেমন ভাবে ট্রিটা সাজাবে? ভালো। তোমার সাথে কথা বলে নেবো যে সবারই ঘর ডেকোরেশন করার খুবই ইচ্ছে হয়, তো তুমি কিভাবে ঘর ডেকোরেট করে ক্রিসমাসটা সেলিব্রেট করবে? ট্রিটা ফার্স্ট লাগাবো, আর দিদি বললো যে কেক বানাবে, আমিও বানাবো, ওর সঙ্গে খাবো, ক্রিসমাস ট্রিতে স্টার লাগাবো, গিফট লাগাবো, ছোটোর জন্য কিছু বানাবো, আমার ভাগনার জন্য, এবার সেইভাবেই সেলিব্রেট করবো। তোমার নামটা? আমার নাম কোয়েল সরকার। খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে, ভালো থাকবে, হ্যাপি ক্রিসমাস। আমরা এখন আমাদের সাথে পেয়ে গেছি দুজনকে, তো তারা দেখতেই পাচ্ছেন যে অনেক কিছু কিনেছে ঘর সাজানোর জন্য। তো নিশ্চয়ই আপনার নাম? রিঙ্কু সরকার। নিশ্চয়ই ঘর সাজানো হবে কালকে ক্রিসমাস উপলক্ষে, তো কিভাবে আপনি ডেকোরেশন করবে আপনার ঘরটাকে? আমি ঘরটাকে ধরুন যেভাবে তারা টারা করে গাছ টাছ দিয়ে করতে হয়, যা যা লাইট ফাইট দিয়ে, সেরকমভাবে আমি সাজাতে চাই, যেটা মানে ভালো লাগবে সুন্দর দেখে। বছরের এই একটা দিন তো পুজোর জন্য, পুজোতে যেমন করে সেরকম হিসাবে আমি করি। দেখতে পাচ্ছি বড় সান্তা তোমরা কিনেছো আর ট্রি কিনেছো, তো এই সান্তা ট্রিটাকে কোথায় রাখলে বেশ সুন্দর লাগবে গেটআপটা বাড়ি? সান্তাটাকে হচ্ছে আমাদের ঘরের ড্রয়িং রুমে সান্তা পাশে ট্রিটা রাখবো, এবার ট্রি এর পাশে হচ্ছে ঘন্টা দিয়ে, তারপর বল দিয়ে, আরও অনেক কিছু স্পেশাল কিছু জিনিস কেনা হয়েছে, চকলেট দিয়ে, তাছাড়া আরও অনেক কিছু স্পেশাল কিছু কেনা হয়েছে, যেগুলো দিয়ে কালকে আমরা আমাদের ঘরটাকে সাজাবো। আর দেওয়ালে তো লাইটিং হবে, কালকে স্টিকার বসবে, আরও অনেক কিছু প্ল্যানে আছি। এই ফার্স্ট টাইম এটা আমাদের বাড়িতে উৎসবটা করা হচ্ছে, কারণ কখনোই বাড়িতে এভাবে সেলিব্রেট করা হয় না, তাই প্রত্যেকবার ওই এমনি চার্চে যাওয়া হয়, এবার চার্চ থেকে এবার মনে হচ্ছে এবার বাড়িতেই সেলিব্রেশন করবো, সবার বন্ধুদের কালকে নিমন্ত্রণ করা হয়েছে। দেখতে পাচ্ছি তোমার প্রচুর জিনিসপত্র কিনেছো। অবশ্যই, এই যে কালকে আমার কেমন বেলুন কিনেছি, তারপর হচ্ছে এই যে আমরা এই বল কিনেছি, আরও অনেক কিছু এর মধ্যে রয়েছে, এই গাছের সাথে আবার হচ্ছে এই যে যেমন আমাদের এই স্টিকারটা রয়েছে, এই যে গাছের সাথে আমাদের এই বড় স্টিকারটা কেনা হয়েছে এই শান্তার, এইটা দিয়ে আমাদের পুরো দেয়ালটা কালকে ডেকোরেশন করা হবে। মানে খুব ভালো প্ল্যানিং করে কালকে সাজানো হবে ঘরটা, তার মানে তো আগাম তোমাদেরকে মেরি ক্রিসমাস। হ্যাঁ, থ্যাংক ইউ, তোমাদেরকেও, তোমরা খুব ভালো থেকো, ভালোভাবে এনজয় করো। থ্যাংক ইউ।
তো দেখলেন তো শহরবাসী কি বলছে। এবার আমি জানতে চাইবো যে আপনারা কি করবেন, এই কালকের খ্রিসমাসে কিভাবে ঘরকে আপনারা সুন্দর করে সাজাবেন। চটপট করে আমাদের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে লিখে দিন যে আপনারা কতটা সুন্দর করে আপনারা আপনাদের ঘরটাকে সাজাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে আমি তিয়াশা, জিও বাংলা।